দেখে ভুল বুঝবেন না, এটা ফুড ব্লগ না, আমি আপনাদের রেসিপি শেখাবো না। আমরা কিছু বন্ধু মিলে শিক কাবাব বানাই প্রতি কুরবানি ঈদের পর। এর পিছনে একটা গল্প আছে, শোনেন বলি। সেটা 9-10 বছর আগের কথা। একদিন নোমান বন্ধু বলে বসে, নিজেরা কাবাব বানিয়ে খেলে কেমন হয়। দেন আমরা সবাই প্ল্যান করি, ঈদের পরের দিন সবাই আমরা কুরবানির গোশত রাখবো শিক কাবাব বানানোর জন্য। কথা মতো আমরা ম্যানেজ করেও ফেললাম ইভেন্টটা, কিন্তু আমাদের পূর্ব এক্সপিরিয়েন্স না থাকার কারণে আমরা শেষমেশ ম্যারিনেট করে রাখা কিছু গোশত তেলে ভেজে খেয়েছিলাম। কিন্তু ইয়ার বাই ইয়ার আমরা এক্সপিরিয়েন্স অর্জন করছি এই ইভেন্টটার। দোকানের কাবাবকে বিট করে দিবে যদি একবার ট্রাই করেন আমাদের বানানো কাবাব। যেমন কালার তেমন তার টেস্ট, তার সঙ্গে বন্ধুদের আড্ডা। নেক্সট ইয়ার আমি জয়েন করতে পারবো কিনা জানি না, কিন্তু বাকিরা এই ইভেন্ট চালিয়ে যাবে। দিন যাচ্ছে, শখ বাড়ছে, বড় হচ্ছি, চাহিদা বাড়ছে। এককালে 2 টাকার একটা চকলেট পেলেই কত খুশি লাগতো, কিন্তু এখন 2 বান্ডিল টাকাও সেই আনন্দটা থেকে অনেক কম মনে হয়। জীবন যে কত রূপে রূপান্তর হবে তা বোঝা বাহুল্য। যদি চ্যানেলটা সাপোর্ট করতে চান বা এরকম আরও ভিডিও দেখতে চান, তবে ভিডিওটাতে একটা লাইক করতে পারেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে বা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।